হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা নিয়ে যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হল রক্ত সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো তোমরা যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই আগে থেকে কমেন্ট করে জানিয়ে দেবে তো রক্ত সম্পর্কিত বিদ্যাকে বলা হয় হেমাটোলজি অপশান বি হলো সঠিক উত্তর হেমাটোলজি নেক্সট প্রশ্ন ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি অপশান এ হলো রাইট অ্যান্সার ভাইরোলজি নেক্সট প্রশ্ন ফল সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো ফল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পোমোলজি অপশান সি হল রাইট অ্যান্সার পোমোলজি নেক্সট প্রশ্ন মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো এটির সঠিক উত্তরটি হল অপশান ডি অর্থাৎ পোডোলজি মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাকে পোডোলজি বলা হয় নেক্সট প্রশ্ন পাখি সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো পাখি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অনির্থোলজি অপশান এ হলো রাইট অ্যান্সার অনির্থোলজি নেক্সট প্রশ্ন ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি অপশান বি হলো সঠিক উত্তর মাইকোলজি নেক্সট প্রশ্ন কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো এটির সঠিক উত্তরটি হলো অপশান ডি এন্টোমোলজি কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি নেক্সট প্রশ্ন মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিকালচার অপশান সি হল সঠিক উত্তর এপিকালচার নেক্সট প্রশ্ন रेशम চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো रेशम চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সেরিকালচার অপশন এ সেরিকালচার नेक्स्ट प्रश्न মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পিসি কালচার অপশন বি হলো রাইট आंसर पीसी कल्चर নেক্সট প্রশ্ন বাগান বা উদ্যান সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো এটি সঠিক উত্তরটি হলো অপশান ডি অর্থাৎ হর্টিকালচার হর্টিকালচার নেক্সট প্রশ্ন উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় বোটানি অপশান সি হল রাইট অ্যান্সার বোটানি নেক্সট প্রশ্ন অণুজীব সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো এটির সঠিক উত্তরটি হল অপশান এ মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি নেক্সট প্রশ্ন অস্থি সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো অস্থি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্ট্রিওলজি অপশান বি অস্ট্রিওলজি নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ব্যাকটেরিওলজি অপশান ডি ব্যাকটেরিওলজি নেক্সট প্রশ্ন কোষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি সাইটোলজি সাইটোলজি নেক্সট প্রশ্ন পেশি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো পেশি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মায়োলজি অপশান এ হলো সঠিক উত্তর মায়োলজি নেক্সট প্রশ্ন উচ্চারণ বা শব্দ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো উচ্চারণ বা শব্দ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফোনেটিক্স অপশান বি হলো সঠিক উত্তর ফোনেটিক্স নেক্সট প্রশ্ন দাঁত সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো দাঁত সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অডন্টোলজি অডন্টোলজি অপশান ডি হল সঠিক উত্তর তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন আবহাওয়া সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো আবহাওয়া সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মেটেওরোলজি মেটেওরোলজি অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বংশগতি সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো বংশগতি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জেনেটিক্স অপশান এ হলো রাইট অ্যান্সার জেনেটিক্স নেক্সট প্রশ্ন বাস্তু ও পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো এটির সঠিক উত্তরটি হলো অপশান বি অর্থাৎ ইকোলজি নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন প্রাণী সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় তো পানি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জুওলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার জুওলজি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেল নিতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডিপ্রেস করে দেবে